নুনমাতির ডাবল মার্ডারের খলনায়িকা বন্দনা কলিতায় লাভ করিলে জামিন। বন্দনার জামিন মঞ্জুর করিলে কামরূপ সত্র ন্যায়াধীশের আদালতে। হয়, কামরূপর সত্র ন্যায়াধীশের আদালতে জামিন মঞ্জুর করার লগে লগে এতিয়া মুকলি আকাশের তললে উলাই অহার পথ প্রশস্ত হল সমগ্র দেশ জোকারি যাওয়া ডাবল মার্ডার কাণ্ডর খলনায়িকা বন্দনা কলিতা। 2022 বর্ষর জুলাই আগস্ট মাহত সংঘটিত করেছিল ডাবল মার্ডার, যত নিজের শাহুয়েক নিজের স্বামীক হত্যা করে মৃতদেহ টুকুরা টুকুর করে ডাউকির ঘন জঙ্গলত পেলাই দিছিল বন্দনা কলিতা, দুই সহযোগী ধন্তি ডেকা আর অরূপ দাস। ধন্তি ডেকা প্রেমিক ধন্তি ডেকার সঙ্গে লগ হয়ে, একালর বন্ধু অরূপ দাসর সঙ্গে লগ হয়ে সম্পত্তির লালসাত প্রথমে শাহুয়েকক হত্যা করেছিল বন্দনায় আর তারপরে হত্যা করেছিল নিজের স্বামীক। সমগ্র রাজ্য সমগ্র দেশ তোলপার লগা ডাবল মার্ডারের সেইগী খলনায়িকা বন্দনা কলিতায় এতিয়া জামিন লাভ করার লগে লগে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া। শর্ত সাপেক্ষ জামিন প্রদান করা হয়েছে বন্দনা কলিতাক, আর সেই অনুসরি আদালতের অনুমতি অবিহনে গৃহ জেলা এড়িয়ে যাব নয় বন্দনায়। সপ্তাহত দুবার কই নুনমাতি থানাত হাজির হব লাগিব বন্দনা কলিতায়। আর এই শর্ত সাপেক্ষ জামিন প্রদান করা হয়েছে ডাবল মার্ডারের মূল খলনায়িকা বন্দনা কলিতাক। বন্দনার জামিন সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে পিতৃও। কালি কেটা বাজার আছে? কালি 9টা বাজার আছে। 9টা বাজার, তারপর ডাইরেক্ট কোরপরা লো আছে? জেলপর, জেলপর ডাইরেক্ট ঘর লোকে। আর বাইদেউ কিনা কৈছে নাকি তাতে জেলর কথা কিনা আপনার বর্ণনা করেছে নাকি? নাই নাই। কিনা অসুবিধা জেলত? নাই নাই। আপনি কি কব বিচার সেইখিন কখন অকান আপনার নিজের ফলের মানে কালি বেল জামিন হল মানে লই আইস বই ফেলে নিজে লই আনছো জেলের। 2022 সনের জুলাই মাহত শঙ্করী ডেক প্রথমে হত্যা করেছিল দুই সহযোগী প্রেমিক ধন্তি ডেকা আর বন্ধু অরূপ দাসর সঙ্গে বন্দনায়। চানমারিত থাকা ফ্লেটত বাথরুমের ভিতর শঙ্করী ডেক হত্যা করে মৃতদেহ টুকুরা টুকুরক কাটি বস্তাত ভরাই ডাউকির দুর্গম পাহাড়ত পেলাই দিছিল। আর তারপর ঠিক 18 দিন পাছত আগস্ট মাহ 2018 সনের আগস্ট মাহত নিজের স্বামীক নারিঙ্গির বাসগৃহ হত্যা করেছিল বন্দনায়, একই দুই সতীর্থ প্রেমিক ধন্তি ডেকা আর অরূপ দাসর সঙ্গে। ইতিমধ্যে দুই সতীর্থ হত্যাকাণ্ডত সহযোগ করা দুই সতীর্থ ধন্তি আর অরূপেও ইয়ার পূর্বে জামিনত মুক্তি লাভ করেছে। আর অবশেষত শর্ত সাপেক্ষ জামিন লাভ করিলে বন্দনায়, যাক লৈ এতিয়া রাজ্যত সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। কারণ 1600 পৃষ্ঠার চার্জশিট আরক্ষীয়ে দাখিল করেছিল, আরক্ষীর জেরাত সকলো কথা প্রকাশ করেছিল, হত্যাকারীয়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছিল আর তারপরও কেনেদরে মুকলি আকাশের তললে উলাই আহিল তাক লৈ প্রশ্ন উত্থাপন করেছে বিভিন্নজনে।